ভাই ও দোস্ত বুজুর্গ, যদি আপনার আল্লাহর হাবিব কে 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 চাইতে মন চায়, কেমনে দেখবো? স্বপ্নের কথা নিয়ে কইতেছেন? আরে না, কিসের স্বপ্ন? স্বপ্ন টপ্ন এটি তো দুর্বল কাহিনী। আপনি বলবেন যে আমি আল্লাহর হাবিবকে দেখতাম চাই, আমি দেখব, দেখাইব কে? আল্লাহ। তিনি হইলেন কাদেরে মতলব কন্যা, তিনি হইলেন কি? কাদেরে মতলব। খালি ওনার লগে ভাও করেন, বলে সব কিছু করতে পারেন, আমার এটা করতে পারেন না? পারেননি আল্লাহ? আমাদের বুজুর্গরা রাস্তা বাইর করছেন, কেমনে আল্লাহরে দরন যায়, বাউডা কুয়া দেও না। ওই বুড়া আছে, এতে দেবন্দে থাকে, নাম হইলো এমদাদুল্লাহ কন্যা। নাম কি? বাহরে এমদাদ বনু রে হযরতে আব্দুর রহিম, বাহরে এমদাদ বনু রে হযরতে আব্দুর রহিম, আব্দে বারি আব্দে হাদি আজদদি মক্কি বলি, হম মুহাম্মদি মুহিব্বুল লাহ সাহেব সাঈদ, হম নিজামদ্দি জালালো আব্দে কুদ্দুস আহমদি, হম মুহাম্মদ আরেফ ও হম আব্দে হক শেখ জালাল, শামসে দি তুর্ক আলাউদ্দি ফরিদে জুদনি, কুতবে দিন ও হম মুঈনুদ্দিন উসমান ও শরীফ, হম ব মওদুদ ও আবু ইউসুফ মুহাম্মদ আহমদি, বুড়ার কাছে যান, যোগাযোগ করেন। এই বুড়ার কাছে গেলে এই বেড়া কইব, স্বপ্ন ছাড়াই কাম ঘটানো সম্ভব। কার কার মন চায়? কার কার একটা কাম করন লাগলো, সেই কামটা হইলো আপনার ভিতরে আপনি, আমার ভিতরে আমি। একটা হইলো বাস্তব আমি, বাস্তব সত্তা, আরেকটা হইলো কল্পনার আমি, আমার ভিতরে আরেকটা কল্পনার আমি আছে। এটা হইলো আমি সত্তা কিন্তু কল্পনা, আমি সত্তা কিন্তু কল্পনা। হুজুরে চোখটা বন্ধ, আপনারা চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে খেয়াল করেন, বাড়িতে গেলাম করছেননি, পানিতে নামলাম, নামছেন, জাল মারেন, মারছেন, কাতলা মাছটা ধরেন, ধরছেন, এটারে এবার বাইন্ডা কান্দেলন লইছেন, বাড়িতে আনেন, জবাই করেন, রান্না করেন, খাইতে বসেন। আপনি তো বসায় খায়, কিন্তু ঠিকই আমি কথাগুলো যখন বলতেছিলাম তখন আপনার কল্পনার মানুষটা দৌড়াইয়া বাড়িতে চলে গেছে, সেখানে পানিতেও নামছে। আপনার সামনে একজন ঘুমে আসে, ঘুমের মধ্যে বেড়া স্বপ্ন দেখতে আছে, শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি এরকম মুরগি রান্না করে খাওয়াইতেছে, এরপরে খাইয়া টাইয়া শাশুড়ি কিছু টাকা পয়সাও হাদিয়া দিছে, এরপরে বাড়িতে আসতেছে, ডাকাইতে ধরছে, হাত পাও কাটতে লাগছে, কান্দাকাটি করছে, কত চিৎকার করছে, বাঁচো বাঁচো। কিছুক্ষণ পরে ঘুম ভাঙলো, ঘুম ভাঙানোর পরে কয় মিয়া সাহেব, এত কাঁদলাম, তোমরা আমার কেউ জাগাইলা না। বলে কি কাঁদছে? ডাকাইতে ধরছিল না আমার। কল্পনার আরেকটা মানুষ আছে, যে মানুষটা আপনার ভিতরে, আপনি খেয়াল করেন বাস্তব মানুষটার যেরকম চোখ কান নাক মুখ হাত পা আছে, কল্পনার সেই মানুষটার মধ্যেও চোখ কান হাত পা নাক সব আছে। বাস্তব মানুষটা যেরকম হাঁটতে পারে, কল্পনার মানুষটাও এরকম হাঁটতে পারে। বোঝা গেল? আপনি আপনি নন, আপনার সঙ্গে আরেকজন আছে, আপনি আপনি নন, আপনার সঙ্গে কি? ওই যে কল্পনার সেই মানুষটা, প্রত্যেক মানুষের সঙ্গে তার কল্পনার আরেকটা মানুষ আছে। হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে তোমার আড়ালে আরেকটা মানুষ, এটাকে জাগ্রত করো, এটাকে জাগ্রত করলে এটা আড়াল আড়ালকে ধরে, কন্যা আড়াল ধরে। আল্লাহ, সামনে আসে দেখলাম না, পিছনে আসে দেখলাম না, ডাইনে আসে দেখলাম না, বামে আসে দেখলাম না, কয় আড়ালের মানুষটাকে তুমি জাগ্রত বানাও, আড়ালের মানুষটাকে তুমি সজাগ বানাও, আড়ালটা যেরকমভাবে আড়ালে থাকে, ওই আড়াল তখন আরেক আড়াল রব্বুল আলামিনের সঙ্গে। আল্লাহু আকবার।
কল্পনার সেই মানুষটাকে হ্যান্ডেল করতে হবে, কল্পনার সেই মানুষটাকে প্রশিক্ষণ দিতে হবে, কল্পনার সেই মানুষটাকে শিখাইতে হবে। আল্লাহু আকবার, এটার শক্তি আপনি, বাস্তব মানুষটার শক্তি, কল্পনার মানুষটার শক্তি, আকাশ পাতাল ব্যবধান। আপনাকে যদি বলি লাভ দিয়ে আসমান ধরেন, পারবেন না? যদি বলি টক্কা দিয়া মক্কা শরীফ যান, পারবেন? আপনার কল্পনার মানুষটাকে যদি বলি টক্কা দিয়া মক্কা শরীফ যাও, ওই সেকেন্ডের মধ্যে চলে গেছি, ঠিক না বেঠি? লাভ দিয়া আসমান ধরো, তো হুজুর আসমানের কথা কেন কইলেন? আমি তো আসমান ভেদ করে সব কিছু বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমারই মত শির ওই শিখর হিমাদ্রি মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলুক বুলুক গুলুক ভেদিয়া ক্ষুদার আসন আর অষ্টে দিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ব বিদাত্রীর বলবীর চির উন্নত মম শির। ভিতরের কল্পনাটাকে যদি আপনি জাগ্রত করতে পারলেন, তাইলে সে অনেক উপরে, আবার অনেক নিচেও নামতে পারে। পাতাল ফেড়ে নামব নিচে, উঠব আমি আকাশ ফুড়ে, পাতাল ফেড়ে নামব নিচে, দেখছেন কল্পনা কই গেছে, আপনি যেতে পারবেন? আবার এই হুজুর যদি কই, হুজুর আপনি এখন ক্লাস ফাইভের শিশু হইয়া যান, পারবেন? পারবে? ও যে দাঁড়ি পাইকে গেছে গা, ওদের মেহেন্দি লাগাইয়া চলি, আমি কি এখন পারবো ক্লাস ফাইভের 15 বছরের বা 12 বছরের শিশু হইতে? আবার ওই শিশুকে যদি বলি তুমি তুমি এখন এই মুহূর্তে তুমি এখন নানার মতন বুড়া হইয়া যাও, পারবে? না। কিন্তু কল্পনার মানুষটাকে যদি বলেন যে শিশু হও, এ শিশু হয়ে গেছে, বুড়া হও, বুড়া হয়ে গেছে, দেখছেন? কল্পনার মানুষটাকে যদি আপনি বলেন, হুজুরকে যদি বলি যে হুজুর যে মুক্তিযুদ্ধটা তো আপনি দেখছেন, আমাদের দেশে যে মুক্তিবাহিনী পাঞ্জাবিগুলোকে যুদ্ধ করছে, এটা আপনি কল্পনা করেন তো আপনি সেখানে? এখনো আমার মনে আছে, ঠিক আছে না? কল্পনার মানুষ পেছনে হাঁটতে পারে, কল্পনার মানুষ একজন আলেম, ওনাকে বললাম আপনি বলুন তো এই যে হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন, ইয়াজুজ মাজুজের সঙ্গে যুদ্ধ হবে, তারপরে আপনার ইমাম মাহদী আসবেন, চোখ বন্ধ করে সেই দৃশ্যটা বলুন তো, তুমি বলতে পারবে না? দেখছেন, কল্পনার মানুষ পেছনেও হাঁটতে জানে, কল্পনার মানুষ সামনেও আগাইতে জানে, বুঝে আসছে তো? এখন ওই মানুষটাকে যদি আপনি হ্যান্ডেল করতে শিখলেন, ওইটাকে যদি আপনি তাসারুফ করতে পারলেন, তাহলে ওরে কন না, বলে বেটা আটতে আটতে মক্কা শরীফ যা, মুহাম্মদুর রাসূলুল্লাহর পায়ের মধ্যে চুমা দিয়া। খুব সহজ, খুব সহজ, খালি ওই ভিতরের মানুষটাকে, ভিতরের কে কে তৈয়ার ইনশাআল্লাহ কেমনে করবেন আজকে সেই সবক বলা হবে না, তবে মোটামুটি এটা যে সম্ভব এতটুকু কি আপনারা বুঝতে পারতেছেন? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বলেন না, এটা হাজি সাহেব এটা বলছেন হযরত থানবী, কার কে বলছেন? হযরত হযরত থানবী রহমতুল্লাহ আলাই বলেন, তুমি যদি কাম বানাইতে পারো, কন্যা কাম কি বানাইতে পারো, তাহলে স্বপ্নের মতন, স্বপ্ন না স্বপ্নের মতন কাম বানাইতে পারলে, স্বপ্নের মতন কাম বানাইতে পারলে, স্বপ্নের মতন বুঝানোর জন্য স্বপ্নের কথা কইতেছি, আপনি স্বপ্নে দেখবেন তা না, আপনি বাস্তব দেখবেন, কিন্তু দেখবেন বুঝানোর জন্য হযরত থানবি বলছেন কিসের মতন? স্বপ্নের মতন, স্বপ্নের মতন। স্বপ্ন যখন শুরু হয় তখন কিন্তু মানুষ টের পায় না, টের পায় যখন স্বপ্ন ভঙ্গ হয়, এবারে কাঁদতে আসে, চিৎকার করতে আসে, কারণ সে জানে এটাই বাস্তব। আর ঘুম ভাঙ্গনের পরে কয় আহারে হুদয় না কেন কথা কন, কিন্তু এই কথাটা স্বপ্নের সময় কিন্তু সে জানে না, সে তখন জানে এটাই বাস্তব, এতটুকু কথা মনে রাখবেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন প্র্যাকটিস করো, শেষ রাত্রে উঠোনের প্র্যাকটিস, মোরাকাবার প্র্যাকটিস, চোখ বন্ধ করণের প্র্যাকটিস, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, গরনা বিনি নূরে আকবর মা বখান, চোখ বন্ধ করতে শিখো আল্লাহ আকবার। আমাদের বুজুর্গ কুতবুল এরশাদ ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন গভীর রাত্র সব ঘুমাইয়া আসে, তুমি উঠো, ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ
কয় রাকাত? ছয় সালামে বারো রাকাত, কন্যা ছয় সালামে বারো রাকাত সম্ভব হইল না, দশ রাকাত সম্ভব হইল না, আট রাকাত সম্ভব হইল না, ছয় রাকাত সম্ভব হইল না, চার রাকাত সম্ভব হইল না, অন্তত কয় রাকাত? দুই রাকাত পড়ে কেবলামুখী হইয়া বসেন, আরাম করে বসেন, কোমর মেরুদণ্ড বিলকুল সোজা থাকবে, কোমর মেরুদণ্ড বিলকুল সোজা থাকবে, গর্দানও সোজা রাখবেন, হাত দুইটা হাঁটুর উপর রাখবেন, চোখ বন্ধ করে ফেলবেন, চোখ বন্ধ করে ফেলবেন, চোখ হইল মনের জানালা। হযরত গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া, কি আটকায় রাখা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত জানালা বন্ধ না করবে। এই জন্য চোখটা বন্ধ করতে হয়। ব্যক্ত হইল রাত্র, অন্ধকার, রুমের ভিতরে দুয়ার বন্ধ, পর্দা লাগানো, সব কিন্তু অন্ধকার, কেউ নাই, এরপরও কার চোখ বন্ধ করো, এরপরও কি করো, চোখ বন্ধ করো, আল্লাহ একবার। কারণ চোখ খোলা থাকলে, বিশেষ করে যারা প্রাইমারি স্কুলের ছাত্র, আমরা যারা তাদের জন্য, রে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ করবেন। এরপরে আপনি মুরাকাবা, ডান দিকে মাকাম ইব্রাহিম বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম, বসে আছে ফরিদপুর, কল্পনা করতেছে বাইতুল্লাহর দুয়ার, কথা কন্যা, বসে আছে কি ফরিদপুর, কল্পনা করতে আছে বাইতুল্লাহর দুয়ার। যারা মক্কা শরীফ গেছেন, ইনাদের জন্য ওয়ান টু, খালি একবার চোখটা বন্ধ করে আপনি যখন কল্পনা করবেন, বারবার বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন, আওড়াইতে থাকবেন, ডান দিকে মাকাম ইব্রাহিম বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গালের মতন নিজেকে বসাইয়া দিয়া মহাব্বতের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুঝে ঢুঁড়তা হুম, তুঝে ঢুঁড়তা হুম, তুঝে দর হে বতা দে খুদায়া, বতা হমকো তেরে রাহ কিস তরফ হে, বতা হমকো তেরে রাহ কিস তরফ হে, তেরে রাহ পর চলা হমকো খুদায়া, করতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কইতেছে, ও আল্লাহ বুড়া হয়ে গেছি, যে কোনো সময় কবরে চলে যাব, এখনো তো নিজের জিন্দগির কোনো ভাও করতে পারলাম না, করলিয়া তুনে বলি বন্দে হাজার, করলিয়া তুনে বলি বন্দে হাজার, হমকো ভি আপনা বানা লে কিরদেগার। ও খোদা, কত মানুষকে তুমি চান্স দরায়া দিলা, আমি কত কাল বাইরে বাইরে থাকবো, কব তলক ফেরতা রাহু মে দরবদর, আয় খোদা আব তু লগা দে রাহ পর, ও আল্লাহ কত কাল বাইরে বাইরে থাকবো, একবার তুমি তোমার রহমতের চাদরের ভিতরে জায়গা করে দাও। সে জিকির করতেছে আর কাঁদতেছে, জিকির করতেছে আর কাঁদতেছে, সে তো মাওলাকে তালাশ করতেছে, কত কথা কইতেছে আল্লাহর সঙ্গে। হযরত থানবী বলেন, সে তো এখন কথা বলার ভিতরে ঢুকিয়া গেছে, আর আল্লাহর কাম আল্লাহই করতে আছে, সে সে আল্লাহর কাছে, আল্লাহ তোমারে চাইতাম, তোমারে পাইতাম, তোমার কথা মানতাম, মানে কত কথা, সে চোখ বন্ধ কইরা দুইজনের মধ্যে কথা হইতেছে, জিকির হইতেছে, চোখের পানি হঠাৎ
ওই যে খেয়াল, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, এটা খালি ঘুরায়, আর নিজের বাইতুল্লাহ দুয়ারের সামনে অমান দাখালাহু কানা আমিনা, বা কোন রকম সেখানে নিয়ে নিজের বসায়া দাও, বসায়া দিলে আল্লাহ পাক বলবেন তুমি আমার চাদরের ভিতরে চলে আসো। রে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নের মত, কোন না কিসের মত, ওই পাগল তো জিকরুল্লাহর পাগলামিতে ঢুকে গেছে, হঠাৎ করে চোখ তো বন্ধ, কানের মধ্যে একটা আওয়াজ, আল্লাহু আকবার। আওয়াজটা যখন আসছে মনে হইলো যেন মুয়াজ্জিন আজান দিচ্ছে, কথা বল মুয়াজ্জিন কি, চোখ তো খোলা যাবে না, চোখ তো বন্ধ, চোখ তো কি বন্ধ, হুজুরে কয়ে দিছে যে চোখ খোলা যাবে না, চোখ বন্ধ, আর যা এখন যা দেখতে আছে এটা হলো কিসের চোখ, কলবের চোখ, কলবের চোখ দিয়া দেখতে আছে, আজানও শুনছে, কলবের চোখ দিয়া ডাইন দিকে তাকায়া দেখে সুবহানাল্লাহ, এ তো কালা বেড়া, এটার নামে তো মনে হয় বেলাল, কথা বল না, নামে তো মনে হয় কি বেলাল, এই স্বপ্নে ডিক্কা, স্বপ্নে কি ডিক্কা, এই যে এইখানে যে বাস্তব মানুষ ফরিদপুরে বাড়ি, এখানে যে কাছারি করে বয়ে বয়ে এই কাম করতে আসে, এটা বুঝলে এখন ওই স্বপ্নে, স্বপ্নের মধ্যে পড়ে, স্বপ্নের মধ্যে পড়ে গেছে, এখন স্বপ্ন ব্যক্তিকে টানতে আসে, আল্লাহ আকবার, বেলাল মনে করে কই আল্লাহ, বেলাল 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 আজান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘাড় ঘুরাইতে দেখতে আসে, ইয়া আল্লাহ আবু বকর আসতেছেন নামাজ পড়ানোর জন্য, আল্লাহ ওমর আসতেছেন, ওসমান আসতেছেন, কেউ চিনায় দেওয়ান লাগে না, অটোমেটিক্যালি চিনতে আসে, আল্লাহ এটা জজবার মধ্যে পড়ে গেছে এবং সময় দিচ্ছে না, সে যে চিন্তা করানোর সময় দিচ্ছে না, জজবার মধ্যে কিছুক্ষণ পরে দেখে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আসতেছেন, আয়েশা এরকম যেই জায়গায় নিজেকে কল্পনায় বসাইয়া, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া, আল্লাহু আকবার, এলাহি তেরে চৌখাটে পর ভিকারি বন কে আয়া হুঁ, এলাহি তেরে চৌখট পর ভিকারি বন কে আয়া হুঁ, সরাপা ফকর হ্যায় আজিজো নদামত সাথ লায়া হুঁ, আল্লাহু আকবার, তো নিজে তো বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে মুরাকাবার হাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বরাবর আসতেন, সবাই দাঁড়ায় গেছে নামাজ হবে, আল্লাহু আকবার, ফরিদপুরের এই বুড়া এখন তালে পড়ে গেছে, আরে এখন কোন দিক দিয়ে দাঁড়াইবে, আল্লাহর হাবিবের বরাবর পেছন, হযরত আবু বকর, হযরত ওমর, মাঝখানে অল্প একটু জায়গা ফাঁক, ভাই আবু বকর পাউডা ধরি আমার একটু জায়গা করে দাও, ওমর পাউডা ধরি আমার একটু জায়গা করে দাও, আবু বকর ডান দিকে, ওমর বাম দিকে, মাঝখানে একজন দাঁড়ানোর মতন রাস্তা হয়ে গেছে, ফরিদপুরের বুড়া তো খাড়ায় গেছে, নামাজ পড়তে আসে, এক রাকাত হইল, দ্বিতীয় রাকাত হইল, আল্লাহর হাবিব সালাম ফিরাইলেন, ফিরে আবার আল্লাহর হাবিব মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, মুখ করে বসাই ওই ফরিদপুরের বুড়ারে কেমন আছে, ফরিদপুরের বুড়া তো দুনিয়াতে, এখন আল্লাহর হাবিব হাতটা কর, তোমার লগে মুসাফাকরণের জন্য আমি আসলাম, আল্লাহর হাবিব যখন একটু আগে বাড়াইয়া কথা কইতেছে, বুড়ার এখন জবান কুল্লা গেছে, বুড়া কথা কইতে পারে না, খালি কান্দে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বুঝতে আসছে যে বুড়া কান্দে কিল্লা ইয়া, তা আল্লাহর হাবিব হাত ধরা অবস্থায় দাঁড়ায় গেলেন, দাঁড়ায় তো বুড়ায় গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানে বুকটা মিলানোর লাগে আর কি, তা আল্লাহর হাবিব বুঝতেছেন বুকটা মিলাই গেল, হ্যাঁ তো এমনি জড়াইয়া ধরছে, থানবি বলেন যে আল্লাহর হাবিবের বুকের উষ্ণতা এই বৃদ্ধের বুকের মধ্যে অনুভব করতেছে, বুড়ায় আর আল্লাহর হাবিবকে ছাড়ে না, ধরে রাখছে, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের এটা অভ্যাস ছিল যে আল্লাহর হাবিবকে মুসাফা করলে ব্যক্তি যতক্ষণ হাত না ছাড়বে আল্লাহর হাবিব হাত ছাড়তে না, বুড়া তো ধরে রয়েছে, অনেকক্ষণ পরে বুড়া এখন মন ভরছে, মন বলে আল্লাহর হাবিবকে ছাড়ছে, বলে আল্লাহর হাবিব যে তোমার সঙ্গে দেখা করানোর ইচ্ছা ছিল, আসলাম, হঠাৎ মোরাকাবা শেষ,
সে তখন দেখতেছে ইয়া আল্লাহ, আমি তো বাংলাদেশ ফরিদপুর, আমি তো মাদ্রাসার দপ্তরে না বসা, কি ঘটে গেল, কি ঘটে গেল, কি আল্লাহ পাক কইতে আছেন ওই যে তুমি দেখা করানোর কথা চিন্তা করছিলা, ওইটা আমি তোমাকে স্বপ্নে নয় মোরাকাবা জীবন্ত বাস্তবতায় তোমার সঙ্গে আমার হাবিবকে মিলাইয়া দিলাম। ওয়াহা জলওয়া ফরমা হায়াতুন নবী হে, ওয়াহা জলওয়া ফরমা হায়াতুন নবী হে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন কেন? দেখলে সাহাবি হইয়া যায়, দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়, দেখলে জান্নাত ফরজ হইয়া যায়, এরকম জিনিস দুনিয়াতে আপনার ফ্রি ফ্রি রাখুন যায়। যে কয়েকদিন দুনিয়াতে রাখানোর দরকার এই কয়েকদিন দুনিয়াতে রাখছেন, এরপরে আল্লাহ পাক আড়ালে নিয়ে গেছেন, আড়ালে নিয়ে বলছেন এখন আমার হাবিবকে শুধু মক্কাওয়ালায় দেখবে নও, শুধু মদিনাওয়ালা দেখবে নও, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল আছে, যার ভিতরে জিকির আছে, যার ভিতরে মুরাকাবা আছে, সে যদি চায়নাও থাকে তার জন্য আমার হাবিবের সাক্ষাতের দুয়ার খোলা, আর সেখানে যোগ্যতা নাই, সে যদি মক্কায়ও থাকে মদিনায় থাকে তার জন্য দুয়ার খোলা হবে না।